গতদিন ধরে দেখছি যে সোশ্যাল মিডিয়ায় আসমা খাতুন তিনি ছড়িয়ে আছে, কেননা তিনি আইএসএফ ছেড়ে টিএমসিতে জয়েন করেছে। তিনি ছাড়ার অনেক কিছু কারণ থাকতে পারে, কিন্তু তিনি প্রধান কারণ দেখাচ্ছে যে নওশাদ সিদ্দিকি নাকি ভাঁওরে টাইম দেয় না, ভাঁওরে থাকে না, ওনার কোনো কিছু দরকার পড়লে ফুরফুরায় আসতে হয় নওশাদ সিদ্দিকির সাথে কথা বলার জন্য। দেখুন, আপনি আপনার স্বার্থ লোভ পদের আশায় যেসব টাইমে ছিলেন সেইগুলো পেয়েছেন এবং কিছু করতে পারছেন না, এর টিএমসিতে জয়েন করেছেন। এইটাই নয় যে নওশাদ সিদ্দিকির জন্য বা আইএসএফের জন্য আপনি কিছু করতে পারছেন না, অথই যেখানে জনগণের করার শখ ছিল তা এর আগে তো আপনি টিএমসিতে ছিলেন, কী করেছেন জনগণের? আর এর কারণ আপনি বলছেন যে টিএমসি অনেকই ভালো আছে, আপনি হয়তো পদ ত্যাগ করে চাইছেন যে ভালো জায়গায় যাব। আপনি কোন দলে যাচ্ছেন ভালো জায়গায় বলতে পারবেন? যে দলে আপনার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমার 63টা স্কিল চালু থাকবে, কোরআন মিটে যাবে, অর্থাৎ মুসলমানদের যে একটা ধর্মগ্রন্থ কোরআন শরীফ তাকে অবমাননা করছে, এবং আপনারই একজন দলের প্রার্থী ছিলেন দেবাংশু, তিনি নাকি আল্লাহর অংশ, দেবাংশু নাকি আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, যারা মুসলমানকে সবসময় টার্গেট করে এবং মুসলমানদেরকে বলে যে ওরা নাকি গরু, এই কারণে এবং ক্যানিংয়ে যার হাত ধরে আপনি আবার তৃণমূলে জয়েন করলেন, সে শওকত মোল্লা সাহেব, তারা ভালো, যে আরাবুল সাহেব নাকি আইএসএফে জয়েন করবে। দলটাকে যেদিন ভালো থাকতে চান তো ঠিক আছে, এবং দলটাকে যেদিন খারাপ করতে চান তো আরাবুল ইসলামকে ঢোকাতে পারেন। এবং আমি দৃষ্টি আকর্ষণ করছি ভাঙড়ের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি ভাইজানকে, যে আপনি এই বিষয়টা ভালো করে ভাববেন, দলে দাগ যেদিন না লাগাতে চান তো আপনি আরাবুল ইসলামকে দলে যোগ করতে পারেন। ভাইজানের কাছে একটাই বার্তা যে আপনার কর্মীদের কোনো অসুবিধে নেই, কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই, এইটুকুন বুক ফুলিয়ে থাকতে পারবেন। আর আপনি যেটুকুন আছেন আশা করি আলহামদুলিল্লাহ অনেকটাই আছেন, ভালো আছেন, আমাদের জন্য গর্বিত।